পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় তথা শেষ দিনে আমরা চললাম অযোধ্যা পাহাড়ের দিকে। যেতে যেতে দেখলাম চারিদিকে পলাশবন ও সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। পলাশবনের মধ্যেই কিছু কচি কাঁচারা এসে ভিড় করলো আমাদেরকে দেখে তাদের তৈরি পলাশ ফুলের মালা বিক্রি করার জন্য। কিছুটা সময় তাদের সাথেও কাটালাম। তোদের ছুটি, রং খেলেছিস কালকে? বাহ বাহ বাহ, আজকেও খেলবি? বাহ 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 বাহ, ঠিক আছে চল। ঠিক আছে, খুব ভালো। আজকে সকালবেলা আমরা এখন যাচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে। সেই যাওয়ার পথেই একটা বেশ বড় একটা পলাশবন দেখতে পেলাম। এ দৃশ্য তো আমাদের কলকাতার আশেপাশে বা পশ্চিমবঙ্গের অন্য কোথাও চোখে পড়ে না, যা এখানে আজকে দেখলাম। ফটো তুলতে তুলতে মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি, চারিদিকটা একবার দেখলেই বুঝতে পারবে। আজকে সারাদিন অযোধ্যা সার্কিটের পুরো জায়গাটা আমরা ঘুরবো। এটা আপনার পুরুলিয়ার থেকে অযোধ্যা হচ্ছে 45 কিলোমিটার, লাগে 1 ঘন্টা মতো। আর এটা পুরুলিয়া শহর থেকে মিনিট 15-20 ড্রাইভেই এই জায়গাটা পেয়েছি।
আমরা চললাম অযোধ্যা হিল টপের দিকে। যাওয়ার সময় চারিদিকের যা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মন ভরে গেল। জায়গাটি দেখে কেউ ঝাড়খণ্ডের নেতারহাট বা সিকিমের সিলিকুট বলে ভুল করবেন না। এটা পুরুলিয়া যাওয়ার সময় অযোধ্যার হিলে ওঠার আগে ঠিক এরকম একটা দৃশ্য দেখতে পাওয়া যায়। আমরা এসে গেছি এখন অযোধ্যা হিল টপে। এখানে সকালবেলা বেরিয়েছিলাম আমরা পুরুলিয়ার থেকে প্রায় 7:30 নাগাদ। তারপর মাঝখানে একটুখানি দাঁড়িয়ে পলাশবনে পেকলি নিতে মজা করলাম। তারপরে সেখান থেকে আমরা এখন এসেছি অযোধ্যা হিলটপ। লাগলো সময় প্রায় 1-1.5 ঘন্টা মতো, এখন বাজে 9:30। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে পরবর্তী জায়গাগুলোতে যাব। আমরা এই জায়গাতে ব্রেকফাস্ট করবো। এখানে অযোধ্যা হিলটপ একটা সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে সেখানে। আমরা এসেছি এখন মহির পাহাড়ে। মহির পাহাড়টা 1995 সালে যখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণটা হয়েছিল, তখন যারা সায়েন্টিস্ট যারা ছিলেন তারা এই জায়গাটাকে বেছেছিলেন হচ্ছে তাদের এখান থেকে তাদের এক মানে সিলেক্টেড প্লেস হিসেবে। কারণ হচ্ছে দেখুন, এই জায়গায় পুরো প্রায় বিরাট একটা জায়গা ধরে পুরো ওপেন স্কাই, বিরাট একটা জায়গা ধরে ওপেন স্কাই। এই উপরে রয়েছে হচ্ছে কি একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এটা পুরো ওপেন স্কাই বলে এই জায়গাটাতে ওনারা 1995 সালে এই জায়গাটাকে সিলেক্ট করেছিলেন সূর্যগ্রহণ দেখার জন্য পূর্ণগ্রাস। সেটা আমরা তো বাড়িতে বসে দেখেছিলাম, কিন্তু ওনারা ওনাদের যে পরীক্ষা নিরীক্ষা যেগুলো থাকে সেগুলো ওনারা এখানে বসেই করেছিলেন। তারপর থেকে এই প্লেসটা ফেমাস হয়েছিল। আর এছাড়া এখানে হচ্ছে বর্ষাকালে মাঝে মাঝে ময়ূরের আগমন হয়, সেই জন্য এটার নাম হচ্ছে ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়ের উপরে এই যে ওয়াচ টাওয়ারটি রয়েছে, ওয়াচ টাওয়ারটিতে যেতে গেলে এখান থেকে সিঁড়ি দিয়ে যেতে হবে।
কাছাকাছি একটা ঝর্ণা পড়বে, এটা কিন্তু আসল ঝর্ণা নয়। এই ঝর্ণাটা, এটা নয়, এটা আরো নিচের দিকে মেইন যে ঝর্ণার যে আসল ইয়েটা সেটা দেখা যাবে। আসল যে রূপ যেটা সবাইকে আকর্ষণ করে সেটা আরো নিচে। তো এবার দেখা যাক আসার সময় কি অবস্থা হয়, কতটা নিচে একজন লোককে দেখলে বোঝা যাচ্ছে যারা ফিরে আসছে। নিচটা দেখো, নেমে যাই, আসার সময় হালাত দেখাবো। সামনে যেটা সুন্দর একটা লেক দেখতে পাচ্ছি সেটা দেখে নামার ইচ্ছে আরো প্রবল হয়ে যাচ্ছে। রিয়েল ফলস, দেখি দে দেখি মা আছে, মা একটু দাঁড়িয়ে উপরে ওঠার সময় বেশ খানিকটা হাফ রাস্তা আসছি, এখনো হাফ বাকি আছে, যাচ্ছি। এত সুন্দর জিনিস দেখার পরে এটুকু কষ্ট করাই যেতে পারে। দেখে উপরে উঠে গিয়ে দেখা হচ্ছে না। বামনি ফলস থেকে বেরিয়ে পৌঁছে গেলাম দুর্গা ফলসে। এটা হলো দুর্গা ফলস। দুর্গা ফলস এটা পুরুলিয়া থেকে বাঘমুন্ডি যে রাস্তাটা যাচ্ছে, পুরুলিয়া থেকে 57 কিলোমিটার হচ্ছে এই দুর্গা ফলস। এর আগে আমরা দেখলাম বামনি ফলস। বামনি ফলস আর এই ফলসের মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে কি, বামনি ফলস হচ্ছে ডাইরেক্ট অনেকটা উঁচু থেকে নিচে পড়ছে, আর এটা হচ্ছে কি ক্যাসকেড জাতীয় যে ফলসগুলো হয় সেই ফলস হচ্ছে এটা। কারণ এখানে ফলসটা একটা ধাপে ধাপে এখানে পড়েছে, আর এখানে এত লোকজন রয়েছে যে যেটা অন্যান্য সবাই গাইড ফাইড বা বলুন এখানকার যে ট্যুরিজম ডিপার্টমেন্ট রয়েছে তারা যেটা বললেন যে এখানে এই ফলসটার এখানটা এতটা নিস্তব্ধ যে এখানে এই ফলসের আওয়াজের সাথে পাখির আওয়াজ
এগুলো বেশ মিলিয়েমিশে একটা মনোময় পরিবেশ সৃষ্টি করে। দুর্গা ফলস থেকে বেরিয়ে আমরা চলে আসলাম দুর্গা ড্যামের দিকে। এই দুর্গা ড্যাম হচ্ছে অযোধ্যা সার্কিটের মধ্যে সব থেকে পুরনো ড্যাম। এই যে দুর্গা ফলসটা একটু আগে দেখে এলাম, ওই ফলসেরই জল এসে এই এখানে জমা হয় এই ড্যামের এখানে। এই জায়গায় এই ফলস আর এই জলাধারের জন্য এই জায়গাটা শীতকালে লোকাল অধিবাসীদের জন্য একটা ভালো পিকনিক স্পট হয়ে উঠেছে। অযোধ্যা সার্কিটের সাইড সিন ঘুরতে ঘুরতে আমরা এখন দুপুর এখন বাজে প্রায় 2:30, এখন লাঞ্চ করতে এসেছি এই বাঘমুন্ডির মধ্যেই। বাঘমুন্ডি থেকে চড়িদা গ্রাম, যেটা মুখোশ গ্রাম আছে সেখানে, সেটা যেতে গ্রাম থেকে হোটেল টাটা ইন বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টেই রয়েছি। এটার একটা জিনিস খুব ভালো লাগলো বলে এখানে আসলাম, কারণ যেখানটা আমরা বসেছি সেই জায়গাটা ঠিক পিছন দিকে খোলা, এরকম খোলা মাঠ রয়েছে, পিছনটায় পলাশ গাছ রয়েছে, পিছনে পাহাড়। এত সুন্দর একটা সিনারির জন্য এখানটায় আসলাম। ঘুরতে ঘুরতে আমরা এখন এসে পৌঁছেছি পুরুলিয়ার ঝালদা সাব ডিভিশনের বাঘমুন্ডি সিডি ব্লকের চড়িদা গ্রামে। এটা মুখোশ গ্রাম নামে পরিচিত। এখানে প্রায় 150 উপর ফ্যামিলি এই মুখোশ তৈরির কাজের সাথে যুক্ত রয়েছে। আর রাজা মদনমোহন দেওর সময় থেকে, প্রায় 150 বছর আগের থেকে এই মুখোশ তৈরির যে ব্যাপারটা সেটা চলে আসছে। এখানে প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মুখোশ মেলাও হয়। Thank you.
তারপর একটার পর একটা পাতা লাগিয়ে লাগিয়ে আঠা দিয়ে দিতে হয়, তারপর সুতির কাপড় দিতে হয়, শুকনো হয় তখন মাটিটা কুড়ে বার করে নেয় আর এই কাগজ কাপড়ে দিয়ে বেরিয়ে আসে। এইটাকে তারপরে জল গ্রাস খড়ি দেওয়া, রং দেওয়া, তারপরে পেন্টিং। আচ্ছা, এইগুলো হালকা হয়, খুবই হালকা হয়, হালকা বলে মানে তো বড় নাচ করতে পারে, ওটা নাচের জন্য ওটা বড় ওটা ওইভাবে নাচে, ওই জন্য বড় আর ওটা বাড়িতে সাজানোর জন্য। চড়িদা গ্রাম থেকে বেরিয়ে আমরা এবার চললাম লহরিয়া ড্যামের দিকে। লহরিয়া ড্যামে পৌঁছাতে গেলে প্রথমে আপনার পড়বে এই লহরিয়া মন্দিরটি। মন্দির পেরিয়ে মন্দিরের ঠিক পিছনেই রয়েছে লহরিয়া ড্যাম। বিকালে এই ড্যামের পাশে জলের ছড়া ছড়া দেওয়া শুনতে বেশ দারুণ লাগছে। এইসব জিনিসগুলো তো আমরা আসলে আমাদের দিকটাতে মিস করি, তাই এরকম জায়গাতে আসলে সেখানে এইসব জিনিসগুলো দেখলে এই যে আওয়াজ, জলের ছড়া ছড়া আওয়াজ, এই যে প্রাকৃতিক এই যে হাওয়া, জলের যে হাওয়াটা, এইসব জিনিসগুলো আমাদেরকে আবার যেন বারবার করে টানে। পুরুলিয়া এটা প্রথমবার আমার আসা, কিন্তু আরো আসার ইচ্ছে, এইসব জিনিসগুলো আমাকে বাড়িয়ে দিল। একটু চারদিকটা একটু দেখাই আপনাদেরকে, এত সুন্দর জায়গা, এপাশে জল ড্যাম আর পিছনে হচ্ছে গিয়ে পলাশ বাগান, কোথায় পাবেন আর পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আর কোথাও এই জিনিস পাবেন কিনা খুব সন্দেহ আছে। এটা পুরুলিয়া, পুরুলিয়া ট্যুরিজম আরো ডেভেলপ করুক, আরো মানুষজন আসুক, আরো আরো হোক, এখানকার মানুষজনের ব্যবহার খুব ভালো। আজ দুই দিন ধরে যে ঘুরছি সেখানে নিচে দেখা যাচ্ছে লহরিয়া ড্যাম। এই জায়গার থেকে আমরা বেরিয়ে এসে একটু পাহাড়ের উপরের দিকে উঠলেই সেখানে পেয়ে গেলাম লোয়ার ড্যাম। সামনেই লোয়ার ড্যাম, এটা হলো লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম থেকে বেরিয়ে আমরা পৌঁছালাম কিছুক্ষণের মধ্যেই
আপার ড্যামে। এটা আমাদের ছিল শেষ ডেস্টিনেশন। এখান থেকে সূর্যাস্তটা খুব ভালোভাবেই দেখা যায়, কিন্তু সেদিন আমাদের ভাগ্য হয়নি ভালো, কারণ আকাশে মেঘ ছিল, তার জন্য আমরা সূর্যাস্তটা ওখান থেকে দেখতে পারিনি। অযোধ্যা সার্কিটের ঘোরার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো ভিডিও খারাপ লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ডিসলাইকও করবেন, তাতে আমার নিজের ভিডিওগুলোকে ডেভেলপ করতে আরও সুবিধা। আরেকটা কথা হচ্ছে, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সামনের পর্বে কোথাও কোনো একটা জায়গাতে, নতুন জায়গাতে